গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসকে লাইফস্টাইল ব্লগ। এসকে লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। সকাল সকাল তৈরি হয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ ড্রেস ট্রেস করা হয়ে গেছে, চুলটা বাঁধছি, যাবো আমি পড়াতে। সেই জন্য তো আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো, যদি ভিডিওটা প্রথম দেখো আমার ভিডিও, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বলবো, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা দেখতে পাও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবে না। তো আমার মোটামুটি গোছানো কমপ্লিট, চুল টুল বাঁধা হয়ে গেছে, আর আজকে অনেকটা লেটও হয়ে গেছে, ঘরের কোনো কাজকর্ম হয়নি, বাড়ি ফিরে এসে সব কিছু করব। আজকে আবার একটা ভিডিও শুরু করলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। সঙ্গে থেকো আর ভিডিওটা স্কিপ না করে দেখো। আর লেট হয়ে গেছে বলে বারবার ঘড়ির দিকে তাকাচ্ছি, আর তোমাদের সাথে কথা বলছিলাম কিন্তু সেটা মানে ঠিকঠাক হয়নি বলে আবার আমি ভয়েস দিলাম, চলো এসে কথা বলছি। দেখো চলে এসেছি, বাড়িতে চলে এসেছি, আর এসে যথারীতি ছেলেকে স্কুলে পাঠিয়ে টাঠিয়ে দিয়ে আমি আবার কাজ করতে শুরু করে দিয়েছি। মানে পাঠিয়ে দিয়ে বলতে দিয়ে এসেছি, দিয়ে আবার বাড়িতে এসেছি, এসে তারপরে ঘর ঝাড় দিচ্ছি। তার মানে বোঝো কতটা বেলায় আমি ঘর ঝাড় দিচ্ছি, তার মানে সকালবেলার কাজকর্ম মানে পড়িয়ে এসে তারপরে ছেলেকে গুছিয়ে গাছিয়ে নিয়ে দিয়ে আসাটা একটা বড় ব্যাপার। সেইটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ ঘরের কাজকর্ম করতে গেলে আবার লেট হয়ে যাবে, সেই জন্যেই আর কি ওকে দিয়ে আসার পরে আমি ঘর টর ঝাড় দিয়ে একেবারে মুছে টুছে নেব, সব কিছু গোছগাছ করে নেব। তো রোজ রোজ তোমাদের সাথে এসব শেয়ার করতেও ভালো লাগে না, আর সেই জন্যে মাঝে মাঝে একটু অন্যরকম ভিডিও শেয়ার করি, তো সেটা একটু অ্যাডজাস্ট করে নিও। কারণ স্বাভাবিক সব সময় একই রকম ভিডিও, ঘর ঝাড় দেওয়া, মোছা, রান্না করা, এগুলো তো ভালো লাগে না। তবু এটাই আমাদের নিত্যদিনের কাজ, আর কি করা যাবে। তো ঘর ঝাড় দেওয়া হয়ে গেল, এবার আমি ঘরটা মুছে নেব, মুছে টুছে নিয়ে তারপরে আবার স্নান করে নেব। তো স্নান করব কি না এখন কতটা করব বলতে পারছি না, ড্রেস তো চেঞ্জ করতেই হবে, কারণ এই যে কাজকর্মগুলো করলে এমনি তো গরমকাল, ঘাম তো হচ্ছেই, আর তার সাথে সাথে কি বলতো, তার সাথে সাথে যে বাসি কাজকর্মগুলো করি তারপরে একটু মানে জামাকাপড় না ছাড়লে হয় না, নিজেরই কেমন অসুবিধা বোধ হয়। তো এখন ঘরটার মুছে নিচ্ছি, মুছে নেওয়ার পরে রান্না আছে, রান্নাটাও করতে হবে আজকে, ভাবছি তোমাদের সাথে রান্নাটাও শেয়ার করব। আর দেখি টুকটাক কী কাজকর্ম শেয়ার করতে পারি। তো আবারও বলি সঙ্গে থেকো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আর চিন্তা তো শুরু হয়ে গেছে, কারণ মায়েদের চিন্তাই বেশি, তো সঙ্গে থাকো বলছি। ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, রান্না করা, এগুলো তো আমাদের নিত্যদিনের কাজ, কী করবো আর বলো, এগুলোই শেয়ার করব, আর মাঝে মধ্যে একটু অন্যরকম ভিডিও শেয়ার করব। তো এখন চলে এসেছি, দেখো ড্রেস ট্রেস চেঞ্জ করে চলে এসেছি রান্না করতে। আর কী রান্না করছি দেখো, কতটা মাছ, মাছগুলো কেটেই এনেছিল, পরিষ্কার ঝরিষ্কার করে ধুয়ে টুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, আলু ওদিকে কেটে নিয়েছি, এদিকে টমেটো পেঁয়াজ লঙ্কা, ওদিকে বাটনা, সব কিছু করে নিয়েছি, নিয়ে গ্যাসে গ্যাস ধরিয়ে কড়াও বসিয়ে দিয়েছি। এইবার দিচ্ছি তেল, তেল দিচ্ছি মাছটা ভাজবো বলে, কারণ এতগুলো মাছ সব একসাথে খাবো না কিন্তু ভেজে রাখবো। কেন বলো তো, ভেজে রাখলে সুবিধা একটাই হবে যে যখন তখন রান্না করতে পারবো, যেহেতু আমাদের ব্যস্ত সবাই ব্যস্ত, সেই জন্য যখন তখন রান্না করতে পারবো, আর আবার নষ্টও হবে না, ফ্রিজে থাকে তবুও ডিপ ফ্রিজ থেকে বের করে তারপরে গিয়ে রান্না করা সেটা অনেকটাই সমস্যাজনক, ওই জন্য মাছগুলো সবই আমি ভেজে রাখবো। আর এটা কী মাছ বলো তো, আমি একটা আমার শর্টসে দিয়েছিলাম, এটা কী মাছ কেউ তো ঠিকঠাক কমেন্ট করেনি, এটা হলো রূপচাঁদা মাছ। রূপচাঁদা মাছ খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানিও। রূপচাঁদা মাছ আমাদের বাড়ির লোক সবাই ভালোবাসে। দেখো প্রথমে আমি এইগুলো ভেজে নিচ্ছি, আর মাছের পিসগুলো বেশ ভালো, আর মাছটায় বেশ তেল আছে, টেস্টিও হবে বলে মনে হয়। আর ওদিকে ভাত করা আছে, মা ভাতটা করে চলে গিয়েছিল। তো চলো রান্নাবান্না দেখাই একটু একটু করে। মাছ ভাজা আমার মোটামুটি কমপ্লিট, দেখো একদম শেষ পর্যায়ের মাছটা ভাজা হয়ে গেছে। আর এই মাছগুলো আমি একটু কড়া কড়া করেই মাছটা ভাজতে পছন্দ করি, মানে আমি খেতে পছন্দ করি সেই জন্য। আর এই মাছগুলো ঠিক মাংসর মতন করে রান্না করতে হয়,
না হলে ঠিক ভালো লাগে না, এই মাছগুলো ঝোল টোল ভালো লাগে না, একটু কষা কষা করে রান্না করতে হয়। আলু না দিলে ভালো হয়, কিন্তু আমার বাড়ির লোকজন আলু না খেলে, বাড়ির লোকজন বলতে কর্তামশাই আলু না খেলে আবার তার চলে না, সেই জন্যে আলু তার দিতেই হবে। যেমন মুরগির মাংসে আছে না, আলু না দিলেই ভালো লাগে, আমাদের বাড়ি আবার আলু দিতেই হয়। আবার এই ধরনের মাছটা যেগুলো মাছের ঝাল করা হয়, সেগুলো কষা কষা করে করা হয়, সেগুলোতে আবার আলু দিলে ভালো লাগে না অতটা, কিন্তু সেই আমাদের বাড়িতে আবার আলুই দেওয়া হয়। যাই হোক, কথা বলতে বলতে আমি মাছগুলো, ভাজা মাছগুলো তুলে নিলাম, আর বাকি আছে দুটো মাথা, মানে মাথারটাকে দুটো পিস করা হয়েছিল, সেই দুটো বাকি আছে, সেই দুটো আমি দিয়ে তাই ভেজে নেব। তো যেটা বলছিলাম যে কাল থেকে শুরু আমার ছেলের পরীক্ষা, আর পরীক্ষা মানে আমার মতন মায়েরা যারা আছো তারা সবাই জানো বাচ্চাদের পরীক্ষা মানে মায়েদের পরীক্ষা, সেই জন্য চিন্তায় আছি, আবারও নতুন করে চিন্তা। পরীক্ষা যতবারই আসুক ততবারই নতুন করে চিন্তা, পরীক্ষার আগে থেকেই চিন্তা হয় তবে পরীক্ষার সময় বেশি চিন্তা হয়, তাই জন্য তার সঙ্গে একটু সময়টা বেশি দিতে হচ্ছে। সকালবেলা যেহেতু আমি পড়াতে যাই সেই জন্য সকালবেলাটা আমি ওর সঙ্গে বসি না, ও নিজে নিজেই যা পারে করে, আর সন্ধেবেলাটাই আমি ওর সাথে বসি পড়াতে, ওকে নিয়ে বসি, এটা রেগুলারই বসি। তো কি বলবো, ওই ওকে নিয়েই ব্যস্ত, সেই জন্য রেগুলার ভিডিও দিতে পারছি না। এখানে দেখো আমার কথা বলতে বলতে আবার মশলাটাও কষিয়ে নিয়েছি, আর মশলাটা দেখো দারুণ কষা হয়েছে, তবুও আমি আবার একটু জল দিয়ে আর একটু ভালো করে কষে নেব, জলটা একদম শুকিয়ে যাবে, তারপরে আমি ওর মধ্যে আলু দিয়ে তারপরে আলুটাকে ওর সাথে কষিয়ে তারপরে জল দেব। তো চলো এটা মশলাটা কষা হোক, আমি তারপরে আবার আসছি। এই দেখো মাছের ঝোল আমার কমপ্লিট, আর এই হলো গরম মশলা, এবার গরম মশলাটা দিয়ে দেবো, ঝোল বলা ভুল, আবার আলু দিয়েছি বলে আমি ঝোলই বলছি। তো মাছটা হলো কষা কষা হয়েছে, আর গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো আমার মাছের ঝাল কমপ্লিট, কেমন দেখতে হয়েছে অবশ্যই জানাবে, দেখতে তো খুব সুন্দর হয়েছে, আর পরে ভয়েস দিচ্ছি বলে এটাও জানাতে পারছি, খেতেও ভালো হয়েছে। তবু অনেকে আবার বলবে না খাওয়ালে জানবো কী করে, খেতে গেলে আসতে হবে, সবাইকে নিমন্ত্রণ, চলে এসো। দেখো তারপরে স্নান করে নিলাম, প্রচুর বাসন ছিল, প্রচুর বাসন ছিল মানে প্রচুর বাসন, বাসন টাসন সব মেজে নিলাম, নিয়ে কলতলাটা পরিষ্কার করে নিলাম, নিয়ে তারপরে স্নান টান করে ছাদে চলে এসেছি জামা কাপড় মেলতে। তো জামা কাপড়টা মেলে নিয়ে আবার নিচে গিয়ে আবার কাজ আছে, কারণ মায়েরদের স্কুলে পরীক্ষা শুরু হয়ে গেছে, আজকের থেকেই শুরু হয়ে গেছে, তো তাড়াতাড়ি ছুটি হবে, মাও চলে আসবে, ওদিকে আবার কর্তা আসবে, ছেলেকে আনতে হবে, সব কিছু করে মানে তাড়াতাড়ি সব কিছু গুছিয়ে নিতে হবে আর কি। তো চলো জামাকাপড় মেলা হয়ে গেলে এবার নিচে যাই। এখন কেটে নিলাম এই যে শসা, লেবু আর একটা লঙ্কা। তো সাজানোটা কেমন হয়েছে বলবে, আমি সচরাচর এটা করি না, হঠাৎ আজকে মনে হলো তাই করলাম, এখন আমরা খেতে বসবো। আর আজকের কী কী মেনু আছে সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করে তারপরে আমি ভিডিওটা শেষ করব। আমার কিন্তু বেশ ভালো লাগছে, প্রথম হাতের কাজ আমার এইটা, তো আমার ভালো লাগছে, একদম সিম্পল এবং সহজ। চলো, এখানে আছে ভাত, এখানে আছে সবজি ডাল পেঁপে আলু দিয়ে, আর এখানে হলো সেই মাছের ঝাল, আর এখানে কেওড়ার টক, আর এটা হলো তোর বাবাইয়ের জন্য, আর এটা আমাদের জন্য। চলো ভিডিওটা এখানেই শেষ করছি।